ও দিদি, ভালো আছো? হ্যাঁ রে, তুই কেমন আছিস? দিদি, আমি ভালো আছি গো। তোমার সাথে কতদিন পরে দেখা হলো বলো তো। এইরকম টুকটাক কথাবার্তা চলতে চলতে শিয়ালদা স্টেশনের মাইকটা হঠাৎ ঘোষণা করলো, ক্যানিং যাওয়ার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা একে অপরকে বিদায় জানিয়ে নির্দিষ্ট কোচের দিকে পা বাড়ালাম। আমি লেডিস কম্পার্টমেন্টে বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই মতো জানলার ধারে একটা সিটও পেয়ে গেলাম। যাদের মোটামুটি ট্রেনে চড়ার অভ্যাস, তাদের কাছে জানলার ধারে সিট আর কানে হেডফোনে পছন্দের গান জাস্ট স্বর্গ। যাই হোক, ঠিক মতো গুছিয়ে বসলাম। তারপর হাজার কচকচানের ভিড়ে হঠাৎ একটা দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠল। আমাদের বাড়ির কাছে যে রেল স্টেশনটা রয়েছে তার 2টো প্ল্যাটফর্ম। তখন আমি স্কুলের ছাত্রী, স্কুল যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি। হঠাৎ উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে একজন দৌড়াচ্ছে, আর তার পিছন পিছন তার বাবা ছাতা উঁচু করে ছুটছে, উদ্দেশ্য ধরতে পারলেই কয়েকখা কষিয়ে দেবে আর কি। তারা বলছি, তারা ধরতে পারলে কিন্তু শেষ করে দেবো, বাঁদরামি হচ্ছে। এই করতে করতে হঠাৎ ট্রেন এসে গেল। বেচারা বাবার হাত থেকে রক্ষা পেয়েছিল সেদিন, কারণ সেও ট্রেনে করে স্কুলই যাবে। হ্যাঁ, ঠিক ধরেছে, একটু আগে যার সাথে দেখা হলো এবং 10 বছর আগে, প্ল্যাটফর্মে মানুষ দুটো একই, রণিত। আমার বাড়ির পাশে থাকা ছোট্ট একটা ভাই, যদিও অনেকে তাকে রণিতা বলে পিছনে। আসলে ভগবান তাকে খুব যত্ন করে বানিয়েছেন, নারী ও পুরুষের উভয় সত্তার অংশীদার সে। কিন্তু আমাদের এই এক সত্তার অধিকারী সমাজ তাকে মেনে নিতে পারে না, পিছনে ছক্কা হিজড়ে এইসব বলে ব্যঙ্গ করে। ওর সমবয়সী ছেলেরা তো সামনেই নানা রকম বাজে ইশারা করে। একদিন তখন রাত 9টা হবে, হঠাৎ পাড়ার ক্লাবের কাছ থেকে ভীষণ গোলমালের আওয়াজ আসছে। রনি চিৎকার করে পাড়ার ছেলেদের উদ্দেশ্যে কিছু বলছে, অবশ্যই তারা ওকে তারাকে ব্যঙ্গ করেছে। সেদিন রনিতের একটা কথা এখনো মনে আছে, এই যে শোন, তোরা না নিজেদের পুরুষ বলে খুব অহংকার করিস, কিন্তু রাতের অন্ধকারে না মেয়েরা অন্তত আমাকে দেখলে ভয় পায় না, বুঝলি? ঠিকই তো, আমার চেনা জানা এরকম অনেক মেয়ে স্কুলে কলেজে সবসময় তথাকথিত হিজড়েদের সাথে ঘুরতে বেশি পছন্দ করত। তাদেরকে একবার বলতে শুনেছিলাম, আরে জানিস না, ওদের সাথে থাকলে না ছেলেরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, ফলে আমাদের শান্তিতে থাকতে পারবো। হায় রে অসহায় রণিতরা, জানতেও পারে না তাদের প্রাণের বন্ধুরা কতটা সুবিধাবাদী। না, রণিতের সাথে এই দৈত্য সত্তা নিয়ে আমার কোনোদিনও কোনো আলোচনা হয়নি, কিন্তু ওর মতো যারা আছে তাদের যন্ত্রণাটা বোধ হয় কিছুটা হলেও আমি উপলব্ধি করতে পারি। পুরুষালী একটা শরীরের মধ্যে নারীত্বের প্রবল বিদ্রোহ, শরীরে মননে সত্তায় মেয়ে হতে চেয়েও পরিবার আর সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করতে না পেরে দিন রাত কুমড়ে মরে। এই যে সেদিন রণিতের বাবা পিছন পিছন দৌড়াচ্ছিল, তার কারণও কিন্তু একই, ও কাজল আর আইলাইনার পরে হালকা লিপস্টিক দিয়ে স্কুলে যাচ্ছিল। আর ওর বাবা, ছেলের এই দৃশ্য দেখে হাসির রোল হয়েছিল প্ল্যাটফর্মে, যেন টাকা দিয়ে সব কমেডি দেখতে এসেছে। রণিত যখন ছোট ছিল তখন থেকে চুরি পড়ত, মেয়েলি ঢঙে হাঁটত, তখন ওর মা বাবা ভাবতো এটা হয়তো ছেলে মানুষই খেয়াল। কিন্তু আস্তে আস্তে যত বড় হতে লাগলো, ওর মা বাবা এই সত্তাটা মানতে চাইল না, বা হয়তো জনসমক্ষে স্বীকার করতে চায় না। যদিও আমরা পৌরাণিক কাব্যগুলোতে কিন্তু এই সত্তা স্বীকৃতি পেয়েছে, আমরা সবাই মহাদেবের অর্ধনারী স্বরূপকে পূজা করি। মহাবীরের অর্জুনের বৃহলনার রূপ মহাভারতে একটি জ্বলন্ত অধ্যায়, কিন্তু চোখের সামনে জীবন্ত দৈত্য সত্তার অধিকারী মানুষগুলো আমরা তাদেরকে একটুও সম্মান দিই না। কিন্তু আমার কাছে শুধু অর্ধ নারীশ্বর বা অর্ধ পুরুষ নয়, সে
আমরা কিন্তু একটা শুধু মেয়েলি সত্তাই দেখি, সেই জন্য ওকে হাফ লেডিস বলি। আচ্ছা, ওর শরীর তো পুলিশালি, তাহলে আমরা ওকে হাফ জেন্টস বা অর্ধ পুরুষ কেন বলি না? আসলে নারী জাতিকে টেনে নিচে নামাতে পারলেই বোধ হয় আমাদের মনে একটা অসম্ভব তৃপ্তি হয়। আমার গন্তব্য স্টেশন চলে এসেছে, ট্রেন থেকে নেমে আবার তার সাথেই দেখা। দিদি তুমি আস্তে আস্তে এসো, আমার না প্রজেক্টে একটু কাজ বাকি আছে বুঝলে, আমি যাই গো। হ্যাঁ ভাই যা। আরো একটা অদ্ভুত ব্যাপার বলি, পাড়ার তো কত মানুষ আছে আমার থেকে ছোট, বয়সে বড় অথবা সমবয়সী, তাদের সিংহভাগ লোকই কখনো কথা বলে না, কিন্তু আমার এই ভাইটির সাথে যখনই দেখা হবে, দিদি ভালো আছো তো কথাটা বলবেই। এটুকু ভেবেও ভালো লাগে যে ওর জীবন থেকে অন্তত হারিয়ে যায়নি, বাবা মা বোনের সাথেই থাকে, রাস্তা দিয়ে হেঁটে যায়, পড়াশোনা করছে, ও এই সমাজের বিরুদ্ধে লড়াই করছে, এগিয়ে চলার ক্ষমতা রাখছে। প্রণাম জানাই ওর এই ক্ষমতাকে, আরো বড় হতোই এই প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে।